এই যে ঠিক কর মোর ব্যবহার পছন্দ না ইয়ার ঠিক আছে তোর একটু লাগে লাইন মাল মানে কি সামনে তুই ঠ্যাংর বে ঠ্যাং বিলি দিছ আখবাদ হচ্ছে কি তোর মা ইয়ার ঠ্যাং কি হরে তোর যে ঠ্যাং ওটা কার ঠ্যাং উড়িয়ে এটা ঠ্যাং যদি মোর হয় নিজে ঠ্যাং মোর মোর ঠ্যাংর উপরে মুই ঠ্যাং তুলি গিয়া কি খাব সেটা মোর ব্যাপার তোর কোনো কথা আছে আরো তোর অল্প না জ্ঞান নাই মালিকের উপর ঠ্যাং দিয়ে চা আঙুড়ি খাওয়া যায় না এখানে সম্মান দেওয়া হয় তো মুই এটা থাকবেন না মোর পাওনা মোক বুঝি দে মুই চলে যাব তোর কাজের টাকা নে এটা তুই নিয়ে নে এই টাকাটা দিয়ে তোর মালিকও কইস বাজার থেকে সম্মান কিনে নিবে এই অঙ্গদন্তের আমি একদিন মরি দেবে না একদিন সেই ধুনি হবে রে কোনে যাইস মোর বোন আমার বুঝি দে মুই এত রাতে না তো তুইর কথা আমার মন ঢুকি দিছে না এই টাকা তুই নে এটা দিয়ে জামা কোন কিনিস তো তো দিল তোর কথা আমার মনন নাকি গিয়েছে মুই আর ওটে কাজ না করং মুই এলা তোর পাশে পাশে বেড়াইম তুই মোর পাশে আসিনি মোর টাকা পয়সা কিছু নাই বলে ফাউল মোরলে কোনো কাজ করি পাক নাই মুই মোর ঠিক নাই বুঝছিস মোর পাশে আসিনি তুই কি হরে কি হরে কি হরে কি হরে কি হরে কি হরে এটা করি ধাবা না ইর এত দাম নাই কিরিশের দৌড় দিছি রে কি করে কি করে কি করে মাথা বাড়ি লেগছে খুব রে ধন্যবাদ এত করার জন্যে ক তুই মোর পাশে পাশে ক্যামেরা নিয়েছিস ক কম সময়ের মধ্যে আমি মেলা টাকা রোজগার করিছাম একদিন এই ব্যাপার কয় টাকা দরকার তোর 1 লাখ মাত্র 1 লাখ হ্যাঁ কি কি সমস্যা কি 1 লাখ টাকা কি করবে তুই বাড়ি দানা কাজ করা হবে তো আচ্ছা এই ব্যাপার ঠিক আছে হাত মিলাও খুব রিস্কের কাজ করুন তো হ্যাঁ রিস্ক মনে থাকবে হ্যাঁ ডু আর ডাই ইয়েস কত রিক্সায় হোক আমরা তাও কর্ম যদি সন্ধ্যাবেলা বাড়ি না ফিরি বাড়ির তোলা দেশ মহৎ কাজ করে চেয়ার ঢাকা গেছে
নেয়া যা মোর কর কথা মুই কইম মোরটা দেখি যা কার পানি শুনে নিয়ে যাচ্ছিস মোর এলাকা? ওই তুই মোর বাসা কাঙ্গুরি কষ কে রে? মোর নাম হল পুষ্পা, পুষ্পারাজ। কাবি ঝুঁকে নাই সালা, তা মুই এলা কি করিম? এই পুষ্পা কারোটা পারমিশন নিবেন নাই। মারতে দাম আছে, সবাই মিলি একসাথে থাকি। মুই জানুক না যে তুই কাই, কিন্তু তোর নাম যে পুষ্পা মুই জানুক না। এবার থেকে সবাই একটি মিলিয়ে কাজ করবো। আ ভাইয়া তুই লাইন মে পুষ্পা পালা পালাও, এর থেকে নয়া তুই কোন না জানিস, পালা পালাও। পুষ্পা কিছু সে ডাকতা নাই সমঝে, পুলিশ ভি হোক কই ভি হোক। শোনো নাটি থার কারণ এটাই যে মাঝে মধ্যে এই অবলনারী গুলি এক এই বনুয়া শহর গুলো আক্রমণ করে এসে তো সেই শহরের অন্ডকোষ গুলো নাটির ডাঙে ফাটে দেন, যাতে এই অবলানারী গুলো কিছু ক্ষতি ফুটি না পায়। তো আজকেও দেখো তিনটে বনুয়া শহর আছে, এই তিনটেরও অন্ডকোষ ফাটে দিতে হবে। স্যার চলো নাতেন ইমলি নাতেন ফাটে দিবে আমার ইয়ো মোরও বিয়ে নাই ইয়েরও বিয়ে নাই। চলো 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 স্যার নাতেন ফাটে দিবে। ও যা চলো যা, তোমার তো বিয়ে হয়েছে মোর তো বিয়ে নাই, স্যার উইয়ারও তো বিয়ে নাই। চলো কিরে যাবেন না যাবেন রে, যদি না যান তাহলে মধ্যেরটা বনুয়া শহরের দুই চেয়ার কেমন করে নিয়ে কেমন করে নাড়ে নিয়ে এমন করে নিয়ে কি করে বাবু শো বা 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 আজ পর্যন্ত মুই এই এই জঙ্গল মুই কাজ করি নেছ মো সাবল না পুলিশ ইয়ে করি তোর এই পর্যন্ত আজ যে এই তুই নতুন আসিয়ে তোর এত যখন সাহস তোর মুই ভাবি চিন্তা না বাবু পুষ্পা বা বা ইসকো বলবা টেকনিক চলো কি করে কি করে
কি করে?